আসসালামু আলাইকুম। BM 2.5, এটি একটি চাইনা ক্যাপাসিটর, এটা অনেক ভালো চলে, চাইনা ক্যাপাসিটর তারপরেও ভালো চলে। দেখেন বিভিন্ন কোম্পানির ক্যাপাসিটর আছে, মেড ইন থাইল্যান্ড, এটা খুব ভালো চলে যদি আপনি অরিজিনালটা কিনতে পারেন। আসলে ক্যাপাসিটরগুলো যখন খারাপ হয়ে যায় ফ্যানের সাথে, আমরা দেখি যে 2.5 ক্যাপাসিটর দেওয়া থাকে, আমরা তারপর মার্কেট থেকে এক এক ধরনের ক্যাপাসিটর কিনি। কেনার পর ভোগান্তি শুরু হয়, কিছুদিন পর পর ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়। আমরা খেয়াল করব শুধু যেটা যে কোম্পানি থাকে এটার এই মাপের অরিজিনাল ওই পাওয়ারের ক্যাপাসিটর কিনব, ভালোটা কিনব, তাহলে ইনশাল্লাহ এই সমস্যা পড়তে হবে না। দেখেন এটা আমরা মনে করি যে MFD বেশি হলেই মনে হয় ফ্যান ভালো চলবে, যত বেশি পাওয়ার লাগামো অতই ভালো চলবে, কিন্তু না, বেশি লাগাইলে ফ্যানের ক্ষতি, কয়েল জ্বলে যাবে আপনার, বেয়ারিং খারাপ হয়ে যাবে, তারপর কিছুদিন পর ফ্যানটা বাতিল হয়ে যাবে। তো এই ফ্যানগুলা 1978 সালে তৈরি, এখনও চলতেছে, ক্যাপাসিটরও ভালো, ফ্যানটাও ভালো, শুধু বেয়ারিং চেঞ্জ করার জন্য ওনারা আমাদের কাছে নিয়ে আসছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ক্যাপাসিটর কেনার আগে দেখবেন যে ফ্যানে কত পাওয়ার লাগানো, সেই পাওয়ার মতোই আপনারা ক্যাপাসিটর কিনবেন। একটু ভালো মানে কিনলে আপনি কিছুদিন পর পর ভুগতে হবে না, চেঞ্জ করতে হবে না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।